আগামীকাল আমাদের গেমের ভিতর মারাত্মক একটা মিষ্টি ছবি ইভেন্ট আসতে চলেছে। আপনারা কি জানেন গাইস সেই মিষ্টি ছবি ইভেন্টটা দেখতে কেমন হবে, প্লাস বিয়াপাস থাকবে কিনা? ওকে, ডাবল ডায়মন্ড টপ আপ ইভেন্ট গাইস ইউনিভার্সিটি স্পেশাল আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারে আসবে কিনা সেটা নিউজও গাইস আজকে ভিডিওতে পেয়ে যাবেন। এছাড়াও গাইস আমাদের গেম চেঞ্জিং ক্যারেক্টার মানে গাইস আমাদের সোনিয়া ক্যারেক্টারটা আমরা কবে দেখতে পাবো আর ওটার অ্যাট্রিবিউটে বা কেমন হবে সেটাও গাইস আজকে ভিডিও সহকারে দেখতে পেয়ে যাবেন। খুবই শীঘ্রই গাইস আমাদের বাংলাদেশ সার্ভারে একটা মক স্টোরি ইভেন্ট আসতে চলেছে যেটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে। সো মক স্টোরি ইভেন্টটা দেখতে কেমন হবে সেটার প্রি অ্যাক্সেস ভিডিও সহকারে দেখাবো। হোয়াইট টেবিল ফোরের থিমে গাইস একটা বানি বান্ডেল ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু গাইস অনেকে ফ্রিতে পাচ্ছে মেল বক্সের মাধ্যমে। সো আপনারা কিভাবে নিতে পারবেন সেটাও আজকে ভিডিওতে জানিয়ে দেবো। এছাড়াও গাইস অ্যাডভান্স সার্ভার রিলেটেড অনেকগুলো নিউজ থাকবে আজকে ভিডিওতে, সো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এন্ড ভিডিওটি দেখে যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু গাইস অবশ্যই একটা লাইক করে দিবেন। তো আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফার্স্ট অফ অল গাইস আমি আপনাদেরকে যে ইনফরমেশনটি দিব সেটি হচ্ছে গাইস সোনিয়া ক্যারেক্টার। সোনিয়া ক্যারেক্টার হচ্ছে গাইস এমন একটা ডেঞ্জারাস ক্যারেক্টার যেটা কিন্তু গাইস আমাদের গেমটাকে ডিসব্যালেন্স করে দেবে। এখন আপনারা ভাবতে পারেন ভাই কত ডেমো লাগবে এই ক্যারেক্টারটি নিয়ে, তার এটার অ্যাট্রিবিউটটাই বা কি? গাইস অ্যাট্রিবিউটটা আমি আপনাদের অনেক আগে দেখিয়েছিলাম যখন গাইস OB40 আপডেটের অ্যাডভান্স সার্ভার আসছিল, সাবারও দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন গাইস আপনাদের যখন কোনো এনিমি ড্যামেজ দিবে এবং আপনাদের হেলথ কমে যাবে তখন আপনাদের 150 হেলথ এক্সট্রা দিয়ে দিবে। মানে গাইস এই হেলথের উপর যখন ফায়ার করবে তখন কিন্তু গাইস এই হেলথ গুলা কাটবে, এই এইচপি গুলা টেম্পোরারি হবে মানে গাইস পার্মানেন্টলি দিবে না। আপনি যদি গাইস এনিমিটাকে কিল করতে পারেন তাহলে গাইস এইচপিটা আপনাদের পার্মানেন্টলি থেকে যাবে। সো আশা করি আমি আপনাদের বুঝাতে পারছি। আর সবথেকে বড় কথা হচ্ছে গাইস এটা একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার, মানে গাইস এই ক্যারেক্টারের সাথে আপনারা আলোক উকং এসআর গাইস সব ধরনের যে অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার আছে ইউজ করতে পারবেন। কতটা ডেঞ্জারাস একটা ক্যারেক্টার হবে এইটা। এখন কথা হচ্ছে গাইস এই ক্যারেক্টারটি আমরা কিভাবে পাবো? এই ক্যারেক্টারটি আমরা টোটাল ফ্রিতে পেতে চলেছি। আগস্ট মাসের বুয়াবাসের 10 লেভেলের ভিতরেই থাকবে এই ক্যারেক্টারটি। সো বুয়াবাস কিনলে আপনারা সবাই এটা ফ্রিতে পেয়ে যাবেন। সো আশা করি আমি আপনাদের বুঝাতে পারছি। গাইস হাইস্ট হলে 3 থেকে 4 দিনের ভিতরে গাইস আমাদের গেমের ভিতরে একটা মক স্টোরি ইভেন্ট আসবে। সো এখন অনেকেই বলতে পারেন মক স্টোরির মাধ্যমে আমরা কি দেখতে পাবো? গাইস স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন 6th ইউনিভার্সিটি স্পেশাল একটা ফিস্টির স্কিন ডিজাইন করা হয়েছে, এটা গাইস আমাদের মক স্টোরির মাধ্যমে আসতে চলেছে। সর্বোচ্চ গেলে গাইস 7 দিনের ভিতরে আপনারা এই মক স্টোরি ইভেন্টটা গেমের ভিতরে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবেন। যদিও গাইস 2-3 দিনের ভিতরে চলে আসবে, বাট আমি আপনাদের 7 দিনের কথা বললাম। 7 দিনের ভিতরে 100% কনফার্ম এই মক স্টোরিটা গেমের ভিতরে চলে আসবে। আর 6th ইউনিভার্সিটি স্পেশাল গাইস এই ফিস্টির স্কিনটা আপনারা কারা কারা বার করবেন সেটা কিন্তু গাইস কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি তো বলবো গাইস আপডেটের পরে আরো ভালো ভালো র‍্যাম্পেজ স্পেশাল গাইস ফিস্টির স্কিন আসবে, সেগুলা বের করেন। এটা বের করার কোনো দরকার নাই বিকজ এটা দেখতে কিন্তু ততটা ভালো না। আর এরকম ফিস্টির স্কিন কিন্তু গাইস আমাদের গেমের ভিতর অনেক আছে, সো আশা করি আমি আপনাদের বুঝাতে পারছি। নেক্সট আপডেটটি হলো গাইস আগামীকাল আমাদের গেমে একটা মিস্ট্রি শপ ইভেন্ট আসতে চলেছে। যে ইভেন্টটা ফুলফিল ভাবে রিভিউ দেখানোর আগে আপনাদের একটা কথা বলে নিই, সেটি হচ্ছে গাইস আপনারা যারা যারা ডায়মন্ড টপ আপ করতে চান চাইলে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে করতে পারেন। ওয়েবসাইটের নাম হচ্ছে topupcorobidi.com। ডায়মন্ড কিনতে চাইলে গাইস আপনারা সবচেয়ে কম দাম এবং সবচেয়ে ফাস্ট ডেলিভারি পাবেন। ওয়েবসাইটটি আমাদের ওয়েবসাইট, সো চাইলে আপনারা নিঃসন্দেহে টপ আপ করতে পারেন। এখান থেকে কিভাবে টপ আপ করবেন সেটা বুঝতে অসুবিধা হলে গাইস ওয়েবসাইটে একটা ভিডিও দেওয়া আছে, সেটাতে ক্লিক করলে গাইস ডিটেইলসে বুঝিয়ে দেবে আপনাদেরকে। সো আমি আশা করি গাইস আপনারা যারা যারা আমাকে ভালোবাসেন আমাদের ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করবেন। গাইস আগামীকাল 14 তারিখ, আর 14 তারিখে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে গাইস একটা মিস্ট্রি শপ ইভেন্ট আসতে চলেছে যেটার অফিশিয়াল ব্যানারও পাওয়া গেছে। সো আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন অফিশিয়াল ব্যানারটা। কালকে 100% কনফার্ম গাইস মিস্ট্রি শপ ইভেন্টটা চলে আসবে, হয়তো বা গাইস ভোর 4টায় চলে আসবে, তা নাহলে গাইস সকাল 7টার দিকে চলে আসতে পারে, বাট সবচেয়ে বেশি পসিবিলিটি আছে গাইস ভোর 4টায় চলে আসবে। আর গাইস আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গাইস আমাদের এই মিস্ট্রি শপের মধ্যে কিন্তু গাইস কোনো প্রকার বিয়াপাস ডিসকাউন্ট থাকবে না, বিকজ বিয়াপাস ডিসকাউন্ট কিন্তু গাইস মাসের 1 তারিখে গাইস রিং ইভেন্টের মাধ্যমে চলে আসছে। সো আশা করি আমি আপনাদের বুঝাতে পারছি। বাট গাইস আগামীকালকে যে মিস্ট্রি শপ ইভেন্টটা আসবে সেখানে কিন্তু গাইস 2টা বান্ডিল এছাড়া গাইস অনেকগুলো ইমোট, গান ক্রেট, ইবোগানের ক্রেট, কাস্টম রুম কার্ড, এছাড়াও গাইস আরো অনেক কিছু আমরা দেখতে পেয়ে যাবো, যেগুলো গাইস আমরা 90% ডিসকাউন্টে পারচেজ করতে পারবো। সো আশা করি আমি আপনাদের বুঝাতে পারছি। সো আপনারা কারা কারা গাইস ইন্টারেস্টেড অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো যাই হোক গাইস কিছু করার নেই, বুয়া পাস্তা আগে ডিসকাউন্টে চলে আসছে, বাট অনেকগুলো ভালো ভালো আইটেম রোড আমরা দেখতে পেয়ে যাবো। আর মিষ্টি সবার যে মেন বান্ডেল সেটাও কিন্তু গাইস খুবই কম দামের মাঝখানে আমরা পারচেজ করতে পারবো। সো আপনারা কারা কারা ইন্টারেস্টেড অবশ্যই কিন্তু গাইস কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আমি আপনাদেরকে বলবো গাইস আপনাদের কাছে যদি ডায়মন্ড থেকে থাকে তাহলে আপনারা ইবোগানের টোকেন বক্স গুলো পারচেজ করে রাখেন, তাহলে গাইস ওইগুলো আপনারা ইউনিভার্সাল টোকেনে কনভার্ট করে গাইস যে কোনো ইবোগান খুব কম দামের মাঝখানে ম্যাক্স করে ফেলতে পারবেন। সো আশা করি আমি আপনাদের বুঝাতে পারছি। আর মিষ্টি সবার যে মেন বান্ডেল সেটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে, বাট ওই রকম একটা যে ভালো লাগবে তা কিন্তু না। সো এজ ইউর উইশ, যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা নিতে পারেন, আর যদি ভালো না লাগে তাহলে গাইস স্কিপ করতে পারেন। OB40 আপডেটে গাইস র‍্যাম্পেজ ইভেন্টটা আবারো আসতে চলেছে। র‍্যাম্পেজ ইভেন্ট কিন্তু গাইস অনেক বড় সরভাবে সেলিব্রেশন করা হয় গেমের ভিতরে। সো এবার র‍্যাম্পেজ স্পেশাল গাইস একটা হাইপার বুকো ডিজাইন করা হয়েছে যেটা গাইস রিভিউ অলরেডি আমার কাছে চলে আসছে। সো আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন গাইস এখনই তো 100% ফুল রিভিউটা দেখানো পসিবল না, বাট গাইস যতটুকু রিভিউ আসছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন গাইস হাইপার বুকটা দেখতে এরকম হবে। এটা হচ্ছে গাইস হাইপার বুকের যে লোগো সেটা, তারপর গাইস দেখতে পাচ্ছেন ফার্স্ট লেভেলে মেবি গাইস একটা স্কোয়ারিং এর স্কিন পাবেন আপনারা, মানে সার বুট আর কি। তো তারপর গাইস দেখতে পাচ্ছেন একটা AC80 স্কিন থাকবে, তারপর আছে একটা কাটানার স্কিন, তারপর গাইস দেখতে পাচ্ছেন 2টা ওয়ালের স্কিন থাকবে। এই ওয়ালের স্কিনগুলো গাইস কালার চেঞ্জ
চেঞ্জিং ওয়ালের স্কিন হবে দেখতে কিন্তু পুরো ডेंजरस লেভেলে বানানো হয়েছে সো দেখতে পাচ্ছেন গাইস আপনারা ফুল রিভিউটা দেখাতে পারলে গাইস আরো বেশি ভালো হতো তারপর গাইস দেখতে পাচ্ছেন হাইপার বুকের লোগোটা কেমন হবে মানে গাইস হাইপার বুকটা দেখতে কিন্তু গাইস এরকম হবে লোগোটা সো আশা করি আমি আপনাদের বুঝাতে পারছি আর এই হাইপার বুকটা আপনারা যদি ফুল ম্যাক্স করেন তাহলে কিন্তু গাইস একটা লেজেন্ডারি বান্ডিল পাবেন যেটা গাইস একটা কালার চেঞ্জিং বান্ডিল হবে বান্ডিলটা গাইস মারাত্মক লেভেলে একটা বান্ডিল হতে চলেছে সো যাই হোক গাইস আপনারা এটা যখন আসবে তখনই বুঝতে পারবেন এটা গাইস 2-3 সেকেন্ড পর পর গাইস কালার চেঞ্জ হবে সো যাই হোক গাইস হাইপার বুকটা ম্যাক্স করলে বান্ডিলটা আপনারা পেয়ে যাবেন সো OB41 আপডেটে গাইস আমাদের যখন র‍্যাম্পেজ কোলাবরেশনটা স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু গাইস এই হাইপার বুকটা গেমের ভিতরে অ্যাভেলেবল হয়ে যাবে সো আশা করি আমি আপনাদের বুঝাতে পারছি সো আমার কাছে নতুন হাইপার বুকের যতটুকু রিভিউ আসছিল আমি আপনাদের দেখিয়ে দিলাম নিউ হাইপার বুকের জন্য আপনারা কে কত ইন্টারেস্টেড অবশ্যই কিন্তু গাইস কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আপনারা যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগতেছে তার কারণে তো দেখতেছেন সো যদি পারেন একটা লাইক করে দেন বিকজ আপনাদের একটা লাইকে অনেক বেশি মোটিভেশন পাই এমনিতে গাইস ভিডিও বানাতে এখন আর মন চায় না বিকজ গাইস ইনফরমেশনের খুবই অভাব সো একটু মোটিভেশন না পেলে তো গাইস ভিডিও বানাতেই পারবো না সো পারলে একটা লাইক করে দিয়েন সবাই আপনারা আমাকে অনেকে কমেন্ট করে বলতেছেন ভাই প্রত্যেকবার ইউনিভার্সিটি ইভেন্টের সময় তো ডবল ডায়মন্ড টপ আপ ইভেন্ট আসে এবার কি আসবে গাইস হ্যাঁ প্রত্যেকবার ইউনিভার্সিটির সময় গাইস ডবল ডায়মন্ড টপ আপ ইভেন্ট আসে বাট মেবি গাইস এবার আসবে না এবার গাইস লেসিস মোড টপ আপ ইভেন্ট আসার চান্স আছে অনেক বেশি বিকজ ডবল ডায়মন্ড টপ আপ ইভেন্ট কিন্তু গাইস আমাদের ঈদ স্পেশাল আসছিল আর এটা কিন্তু গাইস অনেক দিন পর পরই আসে তারপর গাইস বলা যায় না আসতেও পারে সো নেক্সট টপ আপ ইভেন্ট আমরা লেসিস মোড টপ আপ ইভেন্ট দেখারই গাইস সবথেকে বেশি পসিবিলিটি আছে এখনো পর্যন্ত যেহেতু গাইস কোনো অফিশিয়াল ব্যানার পাওয়া যায়নি সেহেতু গাইস আমি এখনি 100% কনফার্ম দিয়ে বলবো না তো 2-3 দিনের ভিতরে গাইস অফিশিয়াল ব্যানারটা পেয়ে যাব তারপর গাইস 100% কনফার্ম দিয়ে বলে দেব গাইস যে নেক্সট টপ আপ ইভেন্ট আমরা কি দেখতে পাবো গাইস আপনাদের মধ্যে প্রায় ম্যাক্সিমাম অডিয়েন্স আমাকে কোশ্চেন করেন ভাই নেক্সট আপডেট মানে গাইস OB41 আপডেট আমরা নতুন কি ইভোগান দেখতে পাবো গাইস OB41 আপডেট আসার মতো দুইটা নতুন ইভোগান আছে একটা হচ্ছে গাইস ইভো স্কার 2.0 আর একটা হচ্ছে ইভো এসিএটি ইভো এসিএটি কিন্তু ফুল রিভিউটা এতদিন পাওয়া যায়নি ইমোটটা কিন্তু দেখাতে পারিনি বাট এখন কিন্তু ইমোট সহকারে রিভিউ চলে আসছে এন্ড ইভো এসিএটি থিমে যে গাইস আইটেম ডট গুলো ডিজাইন করা হয়েছে সেগুলো কিন্তু গাইস ফাইলের ভিতর এড হইছে সো বুঝতে পারছেন গাইস আপডেটে পরে ইভো এসিএটি আসতে পারে অথবা ইভো স্কার 2.0 আসতে পারে দুইটার ভিতর যে কোনো একটা 100% কনফার্ম আসবে সো যেটা 100% কনফার্ম আসবে সেটা নেমটা গাইস আমাদের যেদিন ওবি আপডেট হবে সেদিনই কিন্তু জানা যাবে আর অলরেডি কিন্তু গাইস অ্যাডভান্স সার্ভার রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এই মাসের 21 তারিখে অ্যাডভান্স সার্ভার ওপেন হবে সো যদি কেউ নিতে চান এখানে রেজিস্ট্রেশন করে রাখতে পারেন আর ইভো এসিএটি নাকি গাইস আমাদের ইভো স্কার 2.0 যেটা কনফার্ম আসবে ওটা কিন্তু গাইস আপডেটে পরেই জানা যাবে সো আই হোপ আমি আপনাদেরকে বুঝাতে পারছি গাইস নেক্সট আপডেটটি হলো আমাদের পরবর্তী রিং ইভেন্ট সো আপনারা অনেকে কোশ্চেন করতেছেন ভাই পরবর্তী রিং ইভেন্টের মাধ্যমে আমরা কি দেখতে পাবো গাইস পরবর্তী রিং ইভেন্টের মাধ্যমে গাইস আমরা এসিএটি এর স্কিনগুলো দেখতে পেতে চলেছি বর্তমানে আমাদের গেমের ভিতরে একটা রিং ইভেন্ট চলতেছে এটা চলে যাওয়ার পরে কিন্তু গাইস আমরা এসিএটি রিং ইভেন্টটাই দেখতে পেয়ে যাব সো আশা করি আমি আপনাদের বুঝাতে পারছি এসআর গাইস ড্যান্স সো স্পেশাল একটা রিং রয়্যাল ইভেন্ট পেন্ডিং হয়ে আছে বাট আমার জানা মতে গাইস পরবর্তী রিং ইভেন্টে আমরা এসিএটি এর স্কিনগুলো দেখতে পেতে চলেছি যেগুলো দেখতে গাইস ডेंजरस লেভেলে বানানো হয়েছে দেখতে কিন্তু গাইস জোস লাগে সো 10-15 দিনের ভিতরে গাইস এগুলো চলে আসবে নিয়ার থাকে ডায়মন্ড গুছিয়ে রাখেন আর প্রত্যেকবার ইউনিভার্সিটি স্পেশাল গাইস একটা গোল্ড স্পিন ইভেন্ট আসে যেখানে আমরা গোল্ড স্পিন করে কিছু বান্ডিল নিতে পারি গোল্ড রয়্যালের এছাড়া গাইস ওল্ড কিছু বান্ডিল সো এবারেও গাইস আসতে চলেছে বাট এখন পর্যন্ত 100% কোনো প্রকার ডেট কনফার্ম হয়নি যে এরকম তারিখে আসবে এখন তো মাত্র জুলাই মাস চলতেছে আগস্ট মাস পুরোটা জুড়ে কিন্তু গাইস আমাদের ইউনিভার্সিটি ইভেন্ট চলবে এর মধ্যে একদিন চলে আসবে সো আশা করি আমি আপনাদের বুঝাতে পারছি বাট গোল্ড স্পিন ইভেন্ট 100% কনফার্ম আসবে নেক্সট আপডেটটি হলো আজকে রাত 12টার আপডেট আজকে রাত 12টার পর অথবা আগামীকাল ভোর 4টার দিকে আমরা কি ইভেন্ট দেখতে পাবো গাইস আজকে রাত 12টার পরে তো কোনো ইভেন্ট আসবে না বাট আগামীকাল ভোর 4টায় আমাদের গেমের ভিতর মিষ্টি সব ইভেন্ট আসতে চলেছে যেটা আপনারা স্ক্রিন উপর দেখতেই পারছেন সো এটা আগামীকাল 100% কনফার্ম আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারে চলে আসবে তো এই আজকের ভিডিও গাইস আই হোপ ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন এন্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন